ব্যারিস্টার সুমন, ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা এবং নায়ক ফেরদৌসদের জয়ের বিপরীতে কিংবদন্তি গায়িকা মমতাজ বেগম, নায়িকা মাহিয়া মাহি কিংবা সাবেক মন্ত্রী মুরাদের পরাজয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভবত সবচেয়ে বড় চমক দেখিয়ে বিশাল জয় পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন। তিনি হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হারিয়েছেন। মানব সেবা করে সোশ্যাল মিডিয়া সেন্সেশনে পরিণত হওয়া ফারাজ করিম চৌধুরীর বাবা এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম ৬ রাউজান আসনে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে। ব্যারিস্টার সুমন ও ফারাজ করিমের মতো সরাসরি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না হলেও ঝাঁঝালো ও মজাদার বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত নিক্সন চৌধুরীর অবস্থা জেনে নেওয়া যাক। ফরিদপুর চার আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর কাছে টানা তৃতীয়বারের মতো হারলেন নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় আরেক পরিচিত মুখ ও জনপ্রিয় ব্যক্তিত্ব আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকও নাটোর তিন আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দিনাজপুর ৬ আসনে টানা তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে জয় পেয়েছেন আরেক সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক। জয় পেয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নির্বাচনী প্রচারণার কাজে লাগানো দুই আওয়ামী লীগ সংসদ সদস্য ও মন্ত্রী, ঢাকা তিন আসনের নসরুল হামিদ এবং নারায়ণগঞ্জ ১ আসনের গাজী গোলাম দস্তগীর। দেশ বিদেশে জনপ্রিয় খেলা হবে স্লোগানের উদ্ভাবক শামীম ওসমানও বিপুল ব্যবধানে জয় পেয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি দ্বিতীয়বারের মতো নড়াইল ২ আসন থেকে এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা ১ আসন থেকে জিতলেও নির্বাচনে অংশ নেওয়া প্রায় সব কণ্ঠশিল্পী হেরেছেন। প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ, ডলি সায়ন্তনী এবং নকুল কুমার বিশ্বাস এবারের নির্বাচনে জয় ছিনিয়ে আনতে পারেননি। মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ৬,২৫৬ ভোটে হেরে গেছেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। পাবনা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের প্রার্থী সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী বিশাল ব্যবধানে হেরেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের কাছে। হেরেছেন আরেক সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। বরিশাল ২ আসনে ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেননের কাছে বিশাল ব্যবধানে হেরেছেন তিনি। টাঙ্গাইল ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম। অন্যদিকে টাঙ্গাইল ৪ আসনে কাদের সিদ্দিকীর বড় ভাই আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুকে হারিয়ে বিজয়ী হয়েছেন। এদিকে চট্টগ্রাম ১৫ আসনে টানা দুইবারের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব। চট্টগ্রাম ১৩ আসনে চতুর্থবারের মতো জয়ী হন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। চট্টগ্রাম ৯ আসনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। চট্টগ্রাম ৮ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তথা সিডিএর সাবেক চেয়ারম্যান ও ওয়েলফুডের মালিক আব্দুস সালাম। স্টার সিনেপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল চট্টগ্রাম ১ আসনে জয় পেয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি জয় পেয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি কিশোরগঞ্জ ৬ আসনে জয়লাভ করেছেন। জিতেছে ফুটবল সংশ্লিষ্ট দুই ব্যক্তিত্ব কাজী নাবিল আহমেদ এবং সালাম মুর্শেদী। যশোর ৩ আসনে কাজী নাবিল আহমেদ এবং খুলনা ৪ আসনে সালাম মুর্শেদী জয়লাভ করেছেন।